जय हिंद सेवेन न्यूज लाइव सकल के स्वागत এই মুহূর্তে যে শ্রাবণ মাসের উপলক্ষে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভূতনাথ উত্তর কলকাতা ভূতনাথ মন্দিরে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে ভিড় সব জায়গায় খুব হয়েছে এবং বাঙালি মতে সপ্তাহের প্রথম সপ্তাহের সোমবারে আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি সেই ভূতনাথ সেই ভূতনাথের ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারকেশ্বর থেকে আরম্ভ করে কাশী বিশ্বনাথ থেকে আরম্ভ করে বাবাধাম থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় আজকের দিনে প্রচুর ভিড় বাবা ভোলেনাথকে পুজো দেওয়ার জন্য আমরা সেই ছবি ইতিমধ্যে উত্তর কলকাতার ভূতনাথ মন্দির থেকে তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ ইতিমধ্যে জল ঢালার জন্য এসছে এবং লাইন দিয়ে এক এক করে বাইরে থেকে বাবার মাথায় জল ঢেলে যাচ্ছে পুজো দিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে যা দেখা যাচ্ছে প্রচুর মানুষ দিদি একটু কথা বলবে কোথা থেকে আসা হয়েছে আমি দমদম থেকে এসেছি দমদম থেকে আসছে প্রত্যেক বছরই আসে হ্যাঁ আসি আজকে মানে হিসাবে বাঙালি মতে প্রথম সোমবার সেই হিসাবে কি আজকে আসা একদম কেমন লাগছে এখানে এসে বাবা বন্ধুদের বাবা টেনেছে বলেই আসতে পেরেছি জানি না আসতে পারবো কিনা কিন্তু প্রত্যেক বছর আজকে টানলো বলে আসলাম বাবার কাছে এবং আজকের দিনে এরকম ভিড় লাগছে আপনার এখানে এসে দেখে তো ভালোই লাগছে এই টাইমটা আসলাম বলে একটু ফাঁকা পেলাম নাহলে আরো সকালে আসি আরো ভিড় হয় আপনার নামটা কি বলুন আমার নাম শিমলি চক্রবর্তী থেকে বলেন আসছেন দমদম থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকই কিন্তু ইতিমধ্যেই কিন্তু লাইন দিয়ে সারিবদ্ধভাবে এই ভূতনাথ মন্দিরে প্রবেশ করছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এই জায়গা দিয়ে প্রত্যেকে কিন্তু ভিড় করে পুজো দেওয়ার জন্য মন্দিরে প্রবেশ না করলে বাইরে থেকে সেই পুজো দেওয়ার জন্য সেই লাইন এত ভিড় সোমবারে আমরা ভূতনাথ মন্দিরে গর্ভগৃহে রয়েছি যেখান থেকে আপনাদের সরাসরি সেই ছবি দেখাচ্ছি বাবা ভূতনাথের মন্দিরে যারা বাইরে ভিড় করে লাইন দিয়ে বাবা ভূতনাথকে পুজো দেওয়ার জন্য মানে বাবার মাথায় জল ঢালার জন্য যে দূর দূরান্ত থেকে মানুষ এসছে ঠিক এইভাবে গর্ভগৃহেতে এরকম চ্যানেল করা রয়েছে তার মধ্যেই ঢালা হচ্ছে ঠিক বাবার মাথায় জল ঢালা হচ্ছে সেই ছবি কিন্তু আমরা সরাসরি ভূতনাথ গর্ভগৃহ থেকে তুলে ধরেছি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেভেন নিউজের পর্দায় আমরা রয়েছি ভূতনাথ আপনারা দেখতে পাচ্ছেন সেই ভূতনাথ মন্দিরের ছবিটা আমি তুলে ধরবো এইটা হচ্ছে গর্ভগৃহের ভেতরের অংশটা যেখানে কোনো মানুষ কিন্তু প্রবেশ করে না ঠিক এই সময় শ্রাবণ মাসটা ঠিক এইভাবে এই রকম বাইরে চুয়া লাগানো রয়েছে যার মাধ্যমে বাইরে থেকে যারা জল নিয়ে আসছে বাবার মাথায় ঢালার জন্য ঠিক এইভাবে জল আসছে এসে ঠিক বাবার মাথায় ঠিক এইভাবে পুজো দিচ্ছে প্রত্যেকেই আমরা সেই ছবি কিন্তু গর্ভগৃহ থেকে ভূতনাথের মন্দিরে যারা রয়েছে তাদের অনুমতি নিয়েই কিন্তু আমরা সেই ছবি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং তুলে ধরেছি আমরা একদম খুব সামনে থেকে বাবার মাথায় যে জল পড়ছে সেই ছবি
সেই ছবি একমাত্র ভূতনাথে থেকে আমরা সেই ছবি আপনাদের দেখানোর সুযোগ পেয়েছি, এবার অনুমতি পেয়েছি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই, সেভেন এ নিউজ থেকে সরাসরি আমরা সেই ছবি দেখাতে পাচ্ছি বাবা ভূতনাথের। পুজো চলছে, পুজোর ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। এই সেই মন্দিরের ভেতরের অংশটা, ভেতরে বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে, পাশাপাশি শ্রাবণ মাস উপলক্ষে মন্দিরকে সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রচুর মানুষ বাইরে থেকে আসছে এবং পুজো দিয়ে এইভাবেই চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই রকম অবস্থা। এবং ভূতনাথের ছবি প্রত্যেক সোমবার, আজকে ব্যতিক্রম নেই, তার শ্রাবণ মাসের প্রথম সোমবারই কিন্তু প্রচুর মানুষ আসছে। মন্দির থেকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা এসেছি এবং সেই ছবি, পুজোর ছবি সরাসরি সেভেন এ নিউজ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। যারা দূর দূরান্ত থেকে বাবার এই পুজো দিতে আসেন, তারা হয়তো এই মূল গর্ভগৃহেতে প্রবেশ করার অনুমতি কাউরই নেই, আমরা সেই ছবিটা তুলে ধরলাম যাতে গর্ভগৃহের যে পুজোটা সেটা আপনাদের কাছে একদম সামনে থেকে দেখতে পারেন। সেই ছবি আমরা অনুমতি নিয়েই ভূতনাথ মন্দির থেকে সেই ছবি তুলে ধরেছি আপনাদের কাছে। দেখাই যাচ্ছে যে ছবিটা, প্রচুর মানুষ এই মুহূর্তে কিন্তু বাবা ভূতনাথে এসছে পুজো দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই উপলক্ষকে সামনে রেখে ভূতনাথেও কিন্তু ব্যতিক্রম নেই। সেই ভূতনাথের ছবি কিন্তু আমরা, ভূতনাথের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে এখনও প্রচুর মানুষ সব আসছে এবং পুজো দেওয়ার জন্য। আজকের দিনে তারকেশ্বর যেমনি ভিড় হয়, বাবা ভোলে বা বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ থেকে আরম্ভ করে সব জায়গায় যেভাবে ভিড় পড়েছে সেইভাবে ব্যতিক্রম নেই কলকাতা, উত্তর কলকাতা ভূতনাথ মন্দিরে। সেই মন্দিরের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে পুজো দেওয়ার জন্য। আরে 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 আরে
এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভূতনাথ থেকে, সেই ভিড় কতটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায়। কলকাতা থেকে আসছি বুন্দেলগেট, না না আমি আগে সোমবারেও এসেছিলাম, এই সোমবারেও এসেছি। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। এই মুহূর্তে ভূতনাথ মন্দিরের ছবিটা তুলে ধরেছি। এটা হচ্ছে মেন গেট, আর এই গেট দিয়ে প্রবেশ করছে প্রচুর যারা পুজো দিতে এসছে। আর এই জায়গাটা হচ্ছে যজ্ঞের জায়গা, সেই যজ্ঞের জায়গা সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ঠিক এইভাবে ভূতনাথে যারা আসছে তারা ঠিক এইভাবেই পুজো দিতে আসছে। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের কাছে তুলে ধরেছি সেটা হচ্ছে ভূতনাথের এই জায়গায় হচ্ছে যজ্ঞ করা হয়, এটা হচ্ছে যজ্ঞ জায়গা। পাশাপাশি কিন্তু একটা মন্দিরের বাইরেও কিন্তু একটা এইভাবে মন্দির রয়েছে, সাজানো হয়েছে। আর এই পুরো বিষয়টা ভূতনাথে যখন প্রবেশ করা হয় ঠিক এইভাবেই প্রচুর মানুষ আসে। আর যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, একটু আগেই বৃষ্টি হয়ে গেল, ঠিক আজ সোমবার উপলক্ষে এই পুরো শ্রাবণ মাসটাকে ভূতনাথে সুন্দর করে সাজানো হয়েছে। এবং প্রত্যেকটা মানুষ দূর দূরান্ত থেকে ভূতনাথে পুজো দিতে আসছে। আর এই সেই মেন গেট, এক এক করে এই মেন গেট দিকে প্রবেশ করে পুজো দিচ্ছে। আমরা এই মুহূর্তে যে ভূতনাথের ছবিটা দেখতে পাচ্ছেন, আর ইতিমধ্যেই যাকে পেয়ে গেছি ভূতনাথ মন্দিরের কার্যকরী সমিতির মধ্যে একজন, উনি অন্যতম কিশোরবাবু আছে, তার সঙ্গে কথা নেব কীভাবে এই ভিড়টাকে মেনটেন করা হচ্ছে, কীভাবে ভূতনাথে পুজোটা হচ্ছে সবটাই ইনার থেকে জেনে নেব। প্রথমেই আপনাকে স্বাগত জানাই, শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং প্রচুর ভিড় দেখা যাচ্ছে, কীভাবে মেনটেন করা হচ্ছে? বাংলার প্রথম সোমবার, হ্যাঁ বাংলা শ্রাবণ মাসের প্রথম সোমবার, মেনটেন রাত্রিবেলা 1:30 সময় মন্দির খোলা হয়। মন্দির যেভাবে আপনি দেখছেন, যেটা আপনি রেকর্ডিং করে এসছেন, ওইভাবে লাইন চলছে কন্টিনিউ। এটা রাত্রি 11:30-11:30 পর্যন্ত মন্দির লাইন চলবে, এভাবে চলবে মোটামুটি মন্দির বন্ধ হতে হতে 12টা বেজে বাজতে পারে, 12:30টাও বাজতে পারে, ভক্ত লাইন কন্টিনিউ থাকে। মোটামুটি এখানে লক্ষ লক্ষ লোক এরা দর্শনার্থী আসছে, বাবার পুজো দিচ্ছে আবার ফিরে যাচ্ছে। একই নিয়ম সবসময় নিয়ম, শ্রাবণ শিবরাত্রির নিয়ম সব একই। আমরা দেখতে পাই যে তারকেশ্বর অন্যান্য জায়গাতেও কিন্তু সেভাবে ভিড়টা প্রত্যেক সোমবারে দেখি, এবং যেটা আমরা এখন এসে দেখতে পাচ্ছি না, ভূতনাথে যে ভিড়টা হয় রবিবার সোমবারটা বেশি হয়, আপনি সব যারা পুজো দিতে আসছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন ভূতনাথের পক্ষ থেকে? তারা বাবার যেরকম লাইনে সুচারুরূপে যারা বাবার ঘরে ঢুকছে, অর্ঘায় জল ঢালছে, যে জলটা বাবার মাথায় গিয়ে পড়ছে, ওখানটা কি বার্তা দেবে? হ্যাঁ, সবার উদ্দেশ্য তাতে তো নিজেদের মনের একটা উদ্দেশ্য আছে, তার একটা নিজের কামনা আছে, সে যেই কামনা নিয়ে আসছে তাদের মনোকামনা পূর্ণ করছে, এ হচ্ছে মনোকামনা লিঙ্গ। যুগলকিশোর গুপ্ত, আমরা মন্দিরের কার্যকর্তা, যার সঙ্গে কথা বললাম তিনি মন্দির সংক্রান্ত বিষয়টা কিন্তু তুলে ধরল। এইবার আমরা এই মূল মন্দির যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এই মুহূর্তে মন্দিরের বাইরের অংশটা আমরা এসেছি, যেখান থেকে গর্ভগৃহ থেকে কিছুক্ষণ আগে যে ছবিটা আমরা তুলে ধরেছিলাম আর ঠিক এই বাইরে রয়েছি, সেই বাইরের ছবিটাও সামনে থেকে তুলে ধরছি। আমরা এই মুহূর্তে যে ভূতনাথ থেকে যে ছবিটা তুলে ধরেছিলাম
কিছুক্ষণ আগেই ভূতনাথে গর্ভগৃহ থেকে বাবার যে পুজো হচ্ছিল সেটাও তুলে ধরলাম। পাশাপাশি যে এই মন্দিরে মেইন যে পুরোহিত, প্রধান পুরোহিত, তাকে পেয়ে গেছি, তার সঙ্গে একটু কথা বলে নেবো। শ্রাবণ মাসের সোমবার, শ্রাবণ মাসের আজকে বাঙালি মাসের প্রথম সোমবার, এমন ভিড় হচ্ছে পুজো, বাবার কিভাবে চলছে একটু যদি সাধারণ মানুষকে বলে। হ্যাঁ, আমাদের এই বাংলা শ্রাবণ চালু হয়েছে এবছর। এই বাংলা শ্রাবণটা হচ্ছে মল মাস, যেটাকে আবার ননবেঙ্গলিরা কোনো কোনো ক্ষেত্রে অধিক মাসও বলে থাকে। এই মল মাস এর আগে হয়েছে 19 বছর আগে, 19 বছর আগেই মল মাস হয়েছে, তারপরে আবার এই দ্বিতীয়বার আমার দেখুতে আমি এই দ্বিতীয়বার পাচ্ছি যে শ্রাবণ মাসটা মল মাস। আর হিন্দিতে ওরা পূর্ণিমাকে মানে, গুরু পূর্ণিমায় চালু হয়েছে এবং রাখি পূর্ণিমায় শেষ হবে। তাহলে বাংলা শ্রাবণের আগে 15 দিন এবং বাংলা শ্রাবণ শেষ হওয়ার আবার পরে 15 দিন, এই টোটাল 2 মাস হচ্ছে শ্রাবণ মাস, 2 মাস হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে বাবার পূজা অর্চনা বা মন্দিরে ভিড়ভাট্টা মোটামুটি ঠিকঠাকই আছে, পিসফুলি চলছে আর কি। আর এই যে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি আসছে, এটা কি 24 ঘন্টায় কি বাবার পুজো দিতে পারবে, এরকমই কোনো নিয়ম? না, আমরা মন্দির রাত 2টার পরে আমরা মন্দির খুলে দিই, তখন থেকে ভক্তদের লাইন থাকে, প্রচুর লাইন থাকে, তারা বাবার মাথায় জল ঢেলে যায়। এবং আবার 4:30 থেকে 4:45 বিকেল আবার মন্দির ধোয়া মোছা হয়ে যাবে, বাবার শৃঙ্গার রূপ সেখানে আবার মূর্তি সাজানো হবে, তখন কিন্তু জল ঢালা যাবে না, ভক্তরা যারা আসবে তারা দূর থেকে দর্শন করে যাবে। সাড়ে চারটার পর থেকে রাত মোটামুটি 11টা পর্যন্ত দর্শন চলবে, আর জল ঢালা যাবে না, দূর থেকে দর্শন করবে, আর স্পর্শ করাও খুব একটা যাবে না। আর এটা কি মানে মূলত এই শ্রাবণ মাসে সোমবার আজকের দিনটার জন্য না প্রত্যেক দিনেই একই নিয়ম? এই নিয়ম না, এটা সোমবারের জন্যে, সোমবারের জন্যে রাত 2টার সময় মন্দির খোলা হয়, বাকি দিন ভোর 4টার সময় মন্দির খোলা হয়, আর ঠিক 12টার সময় বাবার ভোগ আরতি হয়, আবার বিকালবেলায় 4:30টার পর মন্দির ধোয়া মোছা করে বাবার রাজবেশ হয় এবং দর্শন করতে পারে পাবলিক দূর থেকে রাত্রিতে মোটামুটি 9:30 অবধি। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি তারকেশ্বর বলুন, কাশী বিশ্বনাথ বলুন, বাবাধাম বলুন, সব জায়গা মানে, আর এই ভূতনাথ বাবা, এই ভূতনাথ মন্দিরে সর্বত্র কি একই নিয়মে কি পূজা অর্চনাটা এইভাবেই চলতে থাকে বাবা? হ্যাঁ, এটা মোটামুটি তো শিব পূজা তো একই হিসাবেই তো হয় আর কি। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ধীরেন পাত্র। আপনি হচ্ছে মন্দিরের? আমি মন্দিরের পুরোহিত। শ্রাবণ মাসকে ঘিরে এই ভূতনাথ চত্বরে বিভিন্ন ব্যবসাও চলছে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই যারা বাঘ কাঁধে জল নিয়ে যায় তাদের যে জিনিসপত্র লাগে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তবে দোকানদার কিন্তু এমনি বসে আছে, অবশ্যই কথা বলো ব্যবসা কেমন চলছে সেটা জানার জন্য। ব্যবসা কি কেমন চলছে? ভালো না? ব্যবসা মোটামুটি। ফাঁকা লাগছে কেন এবছরে? এবছর এই ফার্স্ট সোমবার পড়লো তো শ্রাবণের। হ্যাঁ, এবার আজ থেকে শুরু হবে বাঙালিদের, বাঙালিদের উৎসব এই ফার্স্ট সোমবার থেকে চালু হলো। শ্রাবণ আসছেন আপনি ব্যবসা করার জন্য এখানে? আমি দক্ষিণেশ্বর থেকে। হ্যাঁ, দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর থেকে কী জিনিসের দাম একটু যদি বলেন? এই যে আমি দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের এইগুলো আছে, কী দাম এগুলো? বিভিন্ন রকম আছে। কী দাম? এই আমি কাছে ক্যামেরা, 35 টাকা পিস আছে, 35 টাকা পিস। হ্যাঁ, কোনো চলে এইটা এইটা এই কালারটা 40 টাকা পিস আছে। আর এই যে পেছনে দড়ি দেখা যাচ্ছে এটা কী দাম আছে? ওটা 300 টাকা জোড়া। হ্যাঁ, 300 টাকা। পেয়ার তো এখনো পর্যন্ত সকাল থেকে কেমন ব্যবসা হয়েছে আপনার? মোটামুটি। আশা করছেন কি আরো ভালো হবে? আশা তো করি হবে। বিকালে সারা দিন রাত খোলা? আমাদের 24 ঘন্টাই খোলা, রাত্রে সারা রাত ভোর খোলা থাকবে। আপনার নাম? পিদে। হ্যাঁ, পিদে। যে ছবি আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এই ভূতনাথ মন্দিরকে কেন্দ্র করে জল ঢালার জন্য যে আশেপাশে যে দেখতে পাচ্ছি আশেপাশে প্রচুর দোকান রয়েছে, যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই কিন্তু প্রচুর দোকান ইতিমধ্যেই খোলা হয়েছে।
ভূতনাথ চত্বরে। ভূতনাথ মন্দিরে আমরা যখন এলাম, পাশেই গঙ্গা, সেই গঙ্গা বক্ষের বিকেল গড়িয়েছে, সেই গঙ্গার ছবি আমরা পাশাপাশি ভূতনাথ মন্দিরের সঙ্গে তুলে ধরেছি। পাশাপাশি এই ভূতনাথ মন্দিরের আশেপাশে দুধারে পুজোর সামগ্রী যেমনি রয়েছে, জল বাঘ কাঁধে নেওয়ার জন্য যে জিনিসপত্র পাওয়া যায় সেগুলোর দোকান কিন্তু এখানে বসেছে আশেপাশে। দেখতেই পাচ্ছ যে এখানে যে বাঘ কাঁধে নিয়ে যাবে তার যে যা জিনিসপত্র সব এখান থেকে কেনা হয়েছে। ভাই কোথা থেকে আসা হয়েছে? আমরা নয়াডি দিকে এসেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ভিতরে ত্রিশূল কেন্দ্র, কত দিয়ে? এইটা 5000 টাকা লেগেছে। 5000? হ্যাঁ। কবে যাবে? এই তো আমরা 30 তারিখে যাব। কোথা থেকে যাবে? এই আমরা এই শেওড়াপুলি দিয়ে ওই দিকে জল তুলে। এটা কিনলাম, এইটা কিনলাম, এই নন্দী দেখে নাও। আমার নাম সুমিত বাল্মীকি। বিভিন্ন জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি এসে বিক্রি হচ্ছে, পাশাপাশি যে শ্রাবণ মাসকে ঘিরে বলা যায় একটা পুরো মেলা চলছে। একদিকে দোকান, পাশাপাশি অপোজিট দিকে উল্টো দিকেও সেই দোকান, একই দোকান, প্রচুর দোকান হয়েছে, তেমনি প্রচুর ভিড়। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে গঙ্গা থেকে তোমরা জল তোলার জন্য ব্যবস্থা করেছে। এখানে ভূতনাথের ছবি আমরা সরাসরি এই মুহূর্তে তুলে ধরেছি। এতক্ষণ যে ছবিটা দেখালাম ভূতনাথ মন্দির থেকে, শ্রাবণ মাসের প্রথম সোমবার, একদিকে যেমনি তেমনি ভূতনাথ মন্দিরে প্রত্যেক সোমবারই পুজো হয়, আর শ্রাবণ মাসকে ঘিরে যে ভিড় সেই ছবিটা আপনার একমাত্র সরাসরি 7 ইঞ্চ থেকে আপনাদের কাছে তুলে ধরলাম। এবং মন্দিরের গর্ভগৃহের পুজো থেকে আরম্ভ করে বাইরে কীভাবে ব্যবসা চলছে, প্রচুর দোকান, মানুষের ভিড়, সব মিলিয়ে যেন শ্রাবণ মাসকে ঘিরে একটা মেলা তৈরি হয়েছে সেই ছবি আমরা একমাত্র 7 ইঞ্চ থেকে সরাসরি তুলে ধরলাম। আমাদের খবর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কলকাতা থেকে 7 নিউজের পর্দায় শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।